সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির জেরে বাংলাদেশ সহ সারা বিশ্বে চলছে কঠোর আন্দোলন। এবার সেই আন্দোলনের তালিকায় যুক্ত হলেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী। এর আগেও নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহনশীল ছিলেন এই অলরাউন্ডার। বিজেপির মুখপাত্র নূপুর শর্মা সহ দুই নেতার অবমাননাকর মন্তব্যে সারা বিশ্ব যখন আন্দোলন চলছে, তখন আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মঈন আলী জানান, বিজেপি সরকার ও ভারতের পক্ষ থেকে ক্ষমা চাওয়া না হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে আর কোনোদিন খেলবেন না তিনি। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও ভারতের বিপক্ষে কোনোদিন খেলবেন না এই ক্রিকেটার। তার এমন মন্তব্যকে আবার সাধুবাদ জানিয়েছেন আরেক ইংলিশ স্পিনার আদিল রাশিদ। প্রিয় দর্শক, মঈন আলী আদিল রাশিদ ছাড়াও এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররাও।